প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। গার্ডেন ওয়ান বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে বাসা বাড়িতে অতি সহজ উপায়ে যে কোনো ব্যক্তি খুব অল্প সময়ে নিজের বাসা বাড়িতে বসে খুব সহজে কাঁঠালের বীজ থেকে বা বিচি থেকে নিজের প্রয়োজনীয় কাঁঠালের চারা তৈরি করে নিতে পারবেন। তাহলে আর দেরি নয়, চলুন আমরা শুরু করি আমাদের কাজ। প্রিয় দর্শক শ্রোতা, প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে কয়েকটা প্লাস্টিকের ওয়ান টাইম গ্লাস নিয়েছি। এগুলো সাধারণত কোমল পানীয় অথবা পানি খাওয়ার কাজে ব্যবহার হয়। আপনার ইচ্ছা করলে আরও ছোট কাপও নিতে পারেন, আর যদি এর চেয়ে বড় কিছু হয় যেমন পলিব্যাগ অথবা টব ইত্যাদি ইত্যাদি, তাতেও কোনো অসুবিধা নেই। এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা লোহার শলাকাকে গরম করে আমাদের ওয়ান টাইম গ্লাসগুলোকে ছিদ্র করে নিয়েছি। এই ওয়ান টাইম গ্লাসগুলা ছিদ্র করার পরে আমরা ভিতর থেকে একটা ছোট পাতিলের ভাঙা টুকরা, মাটির পাতিলের ছোট ভাঙা টুকরা ভিতর থেকে দিয়ে দিয়েছি এবং তার উপরে কিছু বালি দিয়ে দিয়েছি। এরপর আমরা দেখতে পাচ্ছেন প্রায় তিনের দুই অংশেরও বেশি মাটি দিয়ে ভরাট করে নিয়েছি। আমাদের ওয়ান টাইম গ্লাসগুলো এখন কাঁঠালের বীজ লাগানোর জন্য প্রস্তুত। তো তার আগে আমরা একটু দেখিয়ে নিচ্ছি, দেখুন আমরা আপনাদেরকে নিচের অংশটা দেখাচ্ছি, ছিদ্রগুলো দেখা যাচ্ছে। এই ছিদ্রগুলো দিয়ে অতিরিক্ত পানিগুলো পাস হয়ে যাবে, তাই আর আমাদের বীজটা মরার সম্ভাবনা থাকবে না। এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে বীজগুলো দেখাচ্ছি। আমরা যেই কাঁঠালের বীজগুলো নিয়েছি এগুলো আমরা বাছাই করে নিয়েছি, তারপরে আমরা এখান থেকে আরও কিছু বাছাই করব। যেহেতু আমরা আজকে পাঁচটা বীজ লাগাবো, আপনাদের সামনে আমরা পাঁচটা কাপ নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বীজগুলো এক এক করে আমরা গ্লাসের মধ্যে স্থাপন করছি। আমাদের কাঁঠালের বীজ বপনের সাথে সাথে আমরা একটু বলে নেই, অনেকেই মনে করেন কাঁঠালের বীজটা আসলে কোন দিক থেকে দিব, উপর কোনটা নিচ কোনটা। এক্ষেত্রে বলবো কাঁঠালের বীজের আসলে বিশেষ একটা সুবিধা আছে, কারণ এই বীজটা গোল, আপনি যেই দিক দিয়ে লাগান না কেন সে ঠিকই অঙ্কুরোদ্গম সহজভাবে করে নেবে। উপরের দিকে গাছটা আসবে আর শিকড়টা নিচের দিকে মাটির নিচে চলে যাবে অটোমেটিকলি। এটাই কাঁঠালের বীজের বৈশিষ্ট্য। সুতরাং এ নিয়ে আপনাকে একদমই ভাবতে হবে না, নিশ্চিন্তে যে কোনোভাবে কাঁঠালের বীজগুলোকে লাগিয়ে ফেলুন। তবে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখুন, ন্যাচারালি সমান্তরাল জায়গায় কাঁঠালের বীজগুলো যেভাবে থাকে অর্থাৎ শুয়ে থাকে সেভাবে শুয়ে দিন। কোনো অবস্থাতেই কাঁঠালের বীজগুলোকে খাড়া করে লাগাবেন না। এইবার আমরা আমাদের বীজ থেকে চারা উৎপাদনের জন্য যেই পাত্রগুলো নিয়েছি অর্থাৎ ওয়ান টাইম কাপগুলো, এগুলোকে আমরা এখন বীজের উপরে অল্প কিছু মাটি দিয়ে এগুলাকে ঢেকে দিব। আপনারা দেখতে পাচ্ছেন পর্যায়ক্রমে আমরা একটা একটা করে পাঁচটা বীজকে এই মাটি দিয়ে ঢেকে দিয়েছি, যেখান থেকে খুব সহজেই জার্মিনেশন হয়ে নতুন কাঁঠালের বীজ থেকে চারা উৎপাদন হবে। আমরা অনেকেই সরাসরি অনেক সময় জমিনে কাঁঠালের বীজ বপন করি, এরপর এগুলাকে উঠিয়ে আরেকখানে লাগানো অনেক ঝামেলার বিষয়। দ্বিতীয়ত কথা হলো আমরা এগুলাকে যখন উঠাতে যাই এবং উঠিয়ে লাগাই তখন দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে, অন্তত কাঁঠাল গাছের কথা বলতে পারি, ওই গাছগুলা বা চারাগুলা মারা যায়। কাঁঠালের চারা গাছ স্থানান্তর করা আসলে একটু জটিল, তাই আমাদের অবশ্যই এইরকম কোনো একটা পদ্ধতি অবলম্বন করলে আমরা এই চারাগুলোকে খুব সহজে যে কোনো জায়গায় তৈরি করার পরে লাগিয়ে দিতে পারব। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা বীজের উপরের মাটিগুলোকে চাপ দিয়ে দিচ্ছি, এগুলো অবশ্যই আপনারা টাইট করে দেবেন। কাঁঠালের বীজের উপরের মাটিগুলো চাপ দিয়ে টাইট করে দেওয়ার পরে এবার কিছুটা পানি প্রয়োগ করুন, একেবারে স্যাঁতসাঁতে করবেন না, আবার একেবারে শুকনো যেন না থাকে। দেখতে পাচ্ছেন আমরা অল্প অল্প করে ভিজিয়ে দিচ্ছি, আর অতিরিক্ত পানি হলে অসুবিধা নাই, কারণ আমরা নিচে যে ড্রেনেজ হোল করেছি এই ড্রেনেজ হোল দিয়ে অতিরিক্ত পানিগুলো অবশ্যই গড়িয়ে পড়বে। কাঁঠালের বীজ এবং বীজের মাটিগুলোকে ভিজিয়ে দেওয়ার পরে এগুলোকে একটা ছায়াযুক্ত জায়গায় রেখে দিন, যদি সম্ভব হয় উপরে কোনো পাতা অথবা অন্য যে কোনো কিছু দিয়ে ঢেকে দিন, তাতে করে জার্মিনেশনটা দ্রুত এবং সহজ হবে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা ফিরে এলাম 15 দিন পরে। আপনারা দেখতে পাচ্ছেন আফটার 15 ডেজ আমাদের চারাগুলো গজিয়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন এগুলো অনেকটা ভালো অবস্থায় আছে এবং শতভাগ জার্মিনেশন হয়েছে। আরও একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন, সবগুলো চারা কিন্তু এক সমান নয়, অর্থাৎ সবগুলো একই সমানে গজায় নাই এবং সবগুলো একই রকম শক্তিশালী নয়। এতে করে একটা জিনিস বোঝা গেল, আমাদের এখানের মাটিগুলো সব এক,
আমরা একই দিনে লাগিয়েছি, তাতে করে আমরা বুঝতে পারলাম যে প্রতিটি বীজের জার্মিনেশন ক্ষমতা আসলে এক নয় এবং সবগুলো বীজ একসাথে গজাবে এমন কোনো কথাও নয়। সুতরাং এটা নিয়ে আমাদের কোনো বিভ্রান্ত হওয়ার বা এটা নিয়ে কোনো ব্যাড কোনো কিছু নাই। কোনো বীজ হয়তো একটু আগে গজাবে, কোনোটা একটু পরে গজাবে, তাতে করে আমাদের কোনো চারা তৈরিতে কোনো হ্যাম্পার হবে না। আর এক সময় দেখা যাবে হয়তো জন্মানোর সময় যে ব্যবধানটা, এই ব্যবধান অনেকাংশেই বড় হতে হতে কমে যাবে। আপনাদের অনেকেরই হয়তো প্রশ্ন থাকবে, বীজ থেকে চারা তৈরির কোনো নির্দিষ্ট সময় আছে কিনা। এক্ষেত্রে আমরা বলতে চাই, বীজ সাধারণত যখন কাঁঠাল পাকে ওই সময় আপনারা বীজ বের করে সরাসরি ওই বীজ থেকে চারা তৈরি করতে পারেন। আবার ইচ্ছে করলে আপনারা ওই বীজগুলোকে বালির ভিতরে সংরক্ষণ করে অথবা শুকিয়ে রেখে, হালকা হালকা শুকাতে হবে, অথবা হালকা পরিমাণে শুকিয়ে রেখে সংরক্ষণ করতে পারেন, যাতে করে ওই বীজ দিয়ে বছরের যে কোনো সময় নতুন চারা গাছ তৈরি করা সম্ভব হবে। তো আমরা আজকে আরও একটা বিষয় আলোচনা করতে চাই, আমরা আসলে কেন নতুন চারা গাছ তৈরি করব। নতুন চারা গাছ তৈরি করার দুইটা উদ্দেশ্য হতে পারে। এক, প্রথমত আমরা কোনো একটা পছন্দের কাঁঠাল অথবা প্রিয় কাঁঠাল, যেটা আমরা হয়তো বাজার থেকে এনে খেয়েছি অথবা আমাদের নিজেদের গাছে ধরেছে, আমরা ওই গাছটার আমাদের নিজস্ব জাতটাকে রক্ষা করতে চাচ্ছি, হয়তো ভালো জাতের কাঁঠাল আমাদের পছন্দের। দুই বা দ্বিতীয় কারণ, অথবা আমরা বাজার থেকে কোনো একটা কাঁঠাল কিনে এনেছি, যেই কাঁঠালটা অত্যন্ত সুস্বাদু, আমাদের অত্যন্ত পছন্দের, আমাদের অত্যন্ত পছন্দ হয়েছে, তাই আমরা এই বীজটাকে বা জাতটাকে সংরক্ষণ করতে চাচ্ছি। এই দুই ক্ষেত্রে আমরা বীজ থেকে চারা তৈরি করতে পারি। কাঁঠাল বা জ্যাকফ্রুটের বীজ থেকে নতুন চারা তৈরি করার আরও একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা আরও বিস্তৃত। সেই ক্ষেত্রে কাঁঠালের কলম করার উদ্দেশ্যে প্রচুর চারা তৈরি করা হয়। মাত্র 60 দিন পর, আফটার 60 ডেজ, অর্থাৎ 2 মাস পরে, দেখতে পাচ্ছেন এত ছোট ওয়ান টাইম গ্লাসের মধ্যে কি সুন্দরভাবে কাঁঠালের বীজ থেকে চারাগুলো বেড়ে উঠেছে। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি নিজ হাতে এরকম সুন্দর চারা তৈরি করতে পারলে, এরকম চিরহরিৎ জ্যাকফ্রুট বা কাঁঠালের বীজ থেকে চারা তৈরি করলে আশা করি খুব ভালো লাগবে এবং নিজের ইচ্ছামতো যে কোনো জায়গায় এগুলাকে স্থাপন করতে পারবেন এবং আপনার প্লাট বাসায় ইচ্ছে করলে কয়েক মাসও এভাবে রেখে দিতে পারবেন। আর চাইলে আপনার পছন্দের যে কোনো ভালো উন্নত জাতের কাঁঠাল গাছের কলম করেও অল্প সময়ে এইসব চারা গাছ থেকে কাঁঠাল নিতে পারবেন। কলম করা কাঁঠালের গাছ থেকে 2 থেকে 3 বছরের মধ্যেই ফল পাওয়া যায়। আর কলম করার সবচেয়ে সেরা সময় শীতকাল, কাঁঠালের কলমটা একটু উল্টা, তাই অবশ্যই শীতকালে কলম করবেন ভালো সাকসেস হতে গেলে। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের কাঁঠাল নিয়ে অনেকগুলো ভিডিও আছে, আশা করি সেসব ভিডিওগুলো দেখে নেবেন। সবশেষে বলতে চাই, আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন, মতামত দিবেন। আল্লাহ হাফেজ।